হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি ইন্ডিয়ার ট্র্যাডিশনাল ড্রেস মেখলা চাদর পরে আছি। তো স্পেশালি এটা কিন্তু ইন্ডিয়ার যে নর্থ ইস্টের স্টেট আসাম আছে, আসামের ট্র্যাডিশনাল ড্রেস। তো আমি যেহেতু নর্থ ইস্টে থাকি, আসামে থাকি না, নাগাল্যান্ডে থাকি, তাই আমি ভাবলাম যে যেহেতু নর্থ ইস্টে থাকি তো মেখলা চাদর পরে ড্রাইভিং করবো না, এরকম তো হতেই পারে না। কারণ তোমরা যারা ইন্ডিয়ার বাইরে আছো বা অন্য কান্ট্রিতে আছো, তারা কিন্তু সবসময় আমার চ্যানেলে এসে অনেক কমেন্ট করেছো বা কমেন্ট পেয়েছি, তারা কিন্তু ইন্ডিয়ার কালচার এসব কিন্তু দেখতে তারা পছন্দ করে। তাই আমি ভাবলাম যে মেখলা চাদর পরে আজকে ভিডিওটি শ্যুট করে ফেলি। আর তার সাথে কিন্তু আমি পরে আছি হাই হিল। আর যদিও আমি হাই হিল পরি না, তো আজকে ভাবলাম যে ঠিক আছে, পরি না বলে তো কোনো কথা হয় না, তো পরে একটি ড্রাইভিং ভিডিও শ্যুট করি আর দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। আর সবটা তো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবে যদি ভালো লেগে থাকে। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো এখন গাড়ির ভিতরে চলে যাই এবং ভিতরে গিয়ে ভিডিও স্টার্ট করে দিই। তো তাহলে এখন ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তাহলে দেখা যাক আজকে মেখলা চাদর পরে তার সাথে হাই হিল পরে ড্রাইভিং এক্সপিরিয়েন্স কি হয়। চলো তাহলে শুরু করে দিই। তারা অবশ্যই কিন্তু
ড্রেসগুলোকে মানে বলছিলাম যে মেয়েরা যারা ইন্ডিয়ান ড্রেস পরে মানে মেখলা চাদর বা শাড়ি পরে ড্রাইভিং করবে তারা কিন্তু অবশ্যই তোমাদের আঁচলটাকে ভালো করে ড্রেস করে নেবে, শাড়ি ড্রাইভিংটা যাতে নিটান ক্লিন হয়। আর তোমরা যদি আঁচল ছেড়ে শাড়ি পরো তারা কিন্তু তাদের কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? কারণ যখন তোমরা গিয়ার চেঞ্জ করবে তখন আনকমফোর্টেবল হবে। আর শাড়ির যে কুচি থাকে বা মেখলা চাদরের কুচি সেগুলোকেও কিন্তু ভালো করে পায়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে বা টাইডি আপ করে নিয়ে তারপরে কিন্তু কেয়ারফুলি ড্রাইভিং করতে হবে। যেহেতু আজকে আমি ইন্ডিয়ান ড্রেস পরে ড্রাইভিং করছি আর তার সাথে হিল আগেই বললাম, তার জন্য একটু কনসেন্ট্রেশন বেশি দিচ্ছি, কারণ সাধারণত পড়ি না, হিল তো পরি না, আর ইন্ডিয়ান ড্রেসও মানে স্পেশালি মেখলা চাদর শাড়ি এগুলো কম পরা হয়। ড্রাইভিং করলাম খুব ভালো লাগলো, তার সাথে সাথে হাই হিল অবশ্যই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে, আর আর কি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।